গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর কেন্দ্র ও রাজ্য সরকারের জারি করা 61 দিনের ব্যান পিরিয়ডের মেয়াদ শেষ হয়ে গেছে। জলে রূপলি শস্য ইলিশ ধরার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে হাজার হাজার মাছ ধরার ট্রলার, নৌকা সহ জলযান। দীঘা মোহনা ফিশারম্যান এবং ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর কেন্দ্র ও রাজ্য সরকারের জারি করা 61 দিনের ব্যান পিরিয়ডের মেয়াদ শেষ হয়েছে বুধবার রাত 12টায়। গভীর রাত থেকেই জলের রূপলি শস্য ইলিশ ধরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে হাজার হাজার মাছ ধরার ট্রলার, নৌকা সহ জলযান। জেলার মৎস্যবন্দরগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার শেষ মুহূর্তের ব্যস্ততা এখন তুঙ্গে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, মোহনা, শঙ্করপুর, শৌলা, পেটুয়াঘাট মৎস্যবন্দর ছাড়াও নন্দীগ্রাম, খেজুরির বিভিন্ন ঘাট থেকে 3,000-এর বেশি জলযান নিয়ে সারিবদ্ধভাবে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কাঁথি মৎস্য দপ্তরের তথ্যানুযায়ী সমুদ্রে মাছ ধরতে যায় এমন নথিভুক্ত জলযানের সংখ্যা জেলায় 3,387টি। এর মধ্যে অল্প কিছু ট্রলার মালিক এখনও রেজিস্ট্রেশন নবীকরণের শংসাপত্র নেননি, তাই ব্যান পিরিয়ড শেষ হলেও সবকটি ট্রলার গত রাতেই সমুদ্রে মাছ ধরতে না গেলেও কয়েকদিনের মধ্যে নবীকরণ করে তারপর যাবেন। পূর্ব মেদিনীপুর জেলার সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক জয়ন্ত কুমার প্রধান জানিয়েছেন, ব্যান পিরিয়ড শেষে অনেক ট্রলারই রাতে মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছে। কিছু ট্রলার পর্যায়ক্রমে এক দুদিন পরে পাড়ি দেবে। পদক্ষেপ আমরা দপ্তর থেকে অনেক কিছুই নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছি। কমিউনিকেশন একটা আমাদের দপ্তর থেকে নেওয়া হচ্ছে, সেটা আমরা পাইলট প্রজেক্ট হিসেবে 20টা বোর্ডকে এবছরেই বসাবো। আমরা নামের লিস্ট চেয়েছি, কালকে আমরা দপ্তরে পাঠাবো 20টা বোর্ডের নাম ডিটেলস সহ ওনার নাম সবার ডিটেলস পাঠাবো। এবং আমাদের অফিসে একটা মনিটরিং রুম তৈরি হচ্ছে এবং 3টে কন্ট্রোল রুম তৈরি হবে, একটা দীঘা মোহানা, একটা শঙ্করপুর এবং একটা পেটুয়াঘাটে। 3টে কন্ট্রোল রুম তৈরি হচ্ছে যাতে ওই পুরো কমিউনিকেশনের মাধ্যমে আমরা ফিশারম্যান যারা মাঝিরা যারা ডিপসি ফিশিংয়ে যাচ্ছে তাদের সঙ্গে আমরা কমিউনিকেট করতে পারি। খাওয়ার জন্য মৎস্যজীবীরা ট্রলারের পুজো করে জাল, বরফ ও জল ইত্যাদি বোঝাই করে দিনভর প্রস্তুতি নেন। সমুদ্রে যাওয়ার আগে সরকারি নির্দেশ মেনে প্রত্যেক মৎস্যজীবীর পরিচয়পত্র, লাইফ জ্যাকেট সহ অন্যান্য নথিপত্র নিজেদের কাছে রাখতে হবে। সে বিষয়ে মৎস্যজীবীদের সতর্ক করতে ঘাটে ঘাটে প্রচারের ব্যবস্থা করা হয়। সমস্ত ট্রলার এবং লঞ্চগুলিকে একই রং করা হয়েছে। গত কয়েক বছর লকডাউন, ইয়র্স ঝড়ে ও সমুদ্রের জলোচ্ছ্বাসের জেরে বেশ কিছু ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভেসে গিয়েছিল উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের বহু গ্রাম। দুবছর ঘুরলেও এখনও সেই ক্ষত সম্পূর্ণ মেরামত হয়নি। সব বাধা পেরিয়ে প্রচুর পরিমাণ ইলিশ আমদানি হবে এই আশা নিয়ে সমুদ্রে পাড়ি দেওয়ার অপেক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার হাজার হাজার মৎস্যজীবী। দীঘা, মোহনা ফিশারম্যান ও ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানিয়েছেন, রাত 12টার পর কাঁথি মহকুমার বিভিন্ন ঘাট থেকে মাছের সন্ধানে ধীরে ধীরে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে ট্রলারগুলি। আশা করছে 61 দিন বন্ধ ছিল, আশা করি আমরা প্রথমে গিয়ে আশানুরূপ মাছ পাবো। আর আমরা মৎস্যজীবীরা যদি মাছ ঠিক মতো ভালোভাবে ধরতে পারি তাহলে মাছের যোগান বাজারে ঠিক থাকবে, সাধারণ মানুষও কম দামে মাছ খেতে পারবে।